চলছে তৃতীয় দফার গ্রহণ এই রাজ্যে যে নির্বাচন হয় তার মধ্যে যে নির্বাচনী ক্ষেত্রগুলো রয়েছে তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জিং এরিয়াতে আজকে কিন্তু ভোট হচ্ছে মালদার দুটি আসন এবং মুর্শিদাবাদের দুটি আসনে ভোট হচ্ছে যে মুর্শিদাবাদের চেনা ছবি ভোটের দিন ভোটের আগের দিন শুধু বোমা চলে শুধু গুলি চলে মানুষের প্রাণ যায় রক্তের হোলি খেলা চলে এবং এবং সব থেকে মজার কথা সেই যে বোমা গুলির লড়াই চলছে এটা যারা করছে তারাই আবার সংবাদ মাধ্যমকে খবর দিয়ে দেখায় বলে যে এই বেশি বেশি করে টেলিকাস্ট করো যাতে মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ সন্ত্রাসের পরিবেশ তৈরি হয় এবং মানুষ বুধমুখী না হয় আর তার মাঝখানে ভুয়ো ভোটার সেখানে ভোট লুট সমস্ত কিছু চলে আর এই ভোট লুটটা হলে কাদের যে লাভটা হবে সেটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু আজকে এখনও অবধি অর্থাৎ এই ভিডিও যখন শুট করছি প্রায় ভোটদান পাঁচ ঘন্টা মতো হয়ে গেছে সেই সময় অবধি মোটামুটি এই ধরনের খুচরো টুকরো ছবি গণ্ডগোলের ছবি উঠে আসছে মালদা মুর্শিদাবাদ থেকে অর্থাৎ আমরা প্রথম দু দফায় যেরকম শান্তিপূর্ণ দেখেছিলাম সেখান থেকে সামান্য হলেও ডিটোরিয়েট করেছে কিন্তু যদি মুর্শিদাবাদ মালদার সেই চেনা ছবিটা খুঁজতে চান সেটা কিন্তু আজকে উধাও হয়ে গেছে অর্থাৎ মোটের উপর সুষ্ঠুভাবেই কিন্তু ভোটদান হচ্ছে এবং যত বেলা গড়াচ্ছে যত বেলা গড়াচ্ছে ওই লালচুল কানে দুলরা ক্রমশ বুঝতে পারছে আজকে কিন্তু মস্তানি করা যাবে না এবারে কিন্তু আর মস্তানি করা যাবে না এবারে মস্তানি করলে সেখানে কেন্দ্রীয় বাহিনী আছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভিজিলেন্স আছে এবং সেই জায়গা থেকে পিছনে কিন্তু ব্যাটন জুটবে আর সেইটা যত বুঝছে তত কী অপসরণ ঘটছে তাদের কিন্তু একটা কথা বলা যেতে পারে যে সকলেই বলেন দিনটা প্রথম দেখি বোঝা যায় সারা দিনটা কেমন যাবে তা কিন্তু নয় এই ভোট লুটেরারা ওঁত পেতে বসে আছে প্রথম চার পাঁচ ঘন্টায় অত্যন্ত সাকসেসফুলি তাদেরকে হ্যান্ডেল করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী কিন্তু দিন এখনও শেষ হয়নি আমরা জানি দুপুরের পর লাঞ্চ আওয়ারের পর একটা প্যাটার্ন থাকে একটা একটা অ্যাটেম্প থাকে এই ভোট লুটের এবং ভোটটা শেষ হওয়ার ঘন্টা দুয়েক আগে থেকে একটা শেষ মরিয়া চেষ্টা করা হয় ভোটটা লুঠে নেওয়ার মানুষের যে অধিকারটা আছে সেটাকে ছিনিয়ে নেওয়ার সেই সেই খেলাটা অবশ্যই করে চেষ্টা হবে বলে মনে করা হচ্ছে সেইটাকে কি কেন্দ্রীয় বাহিনী সেইটাকে কি কেন্দ্রীয় নির্বাচন কমিশন রুখতে পারবে আর যদি রুখতে পারে তাহলে তাহলে কি এবার উল্টো পথে হাওয়া বইতে শুরু করবে মালদা মুর্শিদাবাদে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু মোটের উপর সকাল থেকে যে ছবি উঠে আসছে তা কিন্তু ওই লালচুল কানে দুলেদের জন্য মোটেই সুষ্ঠুকর নয় কেমন চলছে তৃতীয় দফার ভোট এবং কী হতে পারে অবশ্যই সেই ব্যাখ্যা করব এই প্রতিবেদনে শেষ অব্দি দেখুন অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আরও বিস্তারিত ব্যাখ্যায় অবশ্যই যাব কিন্তু যাওয়ার আগে আপনাদের গতকাল থেকেই জানিয়েছি আমরা একটা নতুন সেগমেন্ট করছি জনতার রায় আজকে সন্ধ্যে সাতটার মধ্যে আসানসোল লোকসভা কেন্দ্রের ভিডিও শ্যুট আমরা কমপ্লিট করব। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনার নাম আপনার লোকসভা কেন্দ্র আপনার বিধানসভা কেন্দ্র আপনার মোবাইল নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স এইট ডাবল সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন নাম্বারে আপনারা জানিয়ে দিন আমরা আপনাদেরকে ভিডিও কল করব আপনি যেখানে আছেন সেই জায়গায় বসেই কোনো ভিডিও কোনো কিছু ডাউনলোড করতে হবে না আপনাদের জাস্ট একটা লিঙ্ক পাঠাবো সেখান থেকে এক থেকে দু মিনিটের একটা ছোট্ট ভিডিও ইন্টারভিউ আপনাদের নেব আপনাদের এলাকা সম্বন্ধে আপনাদের ধারণা কি কি রকম চলছে আপনাদের কাছ থেকে সেই ইনপুট নেব আসানসোল যারা রয়েছেন আসানসোল লোকসভা কেন্দ্রে যারা রয়েছেন সন্ধ্যে সাতটার মধ্যে আমরা কিন্তু সেই ভিডিও কলগুলো কমপ্লিট করে নেব যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা পাল্টা আপনাদের যোগাযোগ করার অবশ্যই সেখানে চেষ্টা করব তো জনতার রায় তো আমরা অবশ্যই জানবো কিন্তু তার আগে আজকের রায় কীরকম হচ্ছে অবশ্যই সেইটা জানার চেষ্টা করব বললাম যে খুচরো ছবি গত রাত থেকেই কিছুটা একটা উত্তাল করার পরিবেশ চেষ্টা করা হচ্ছিল সেখানে আমরা দেখছিলাম যে কোথাও কোথাও সামান্য বোমাবাজির একটা খবর আসছিল বিশেষ করে রানীনগর এলাকায় কিছু কিছু এলাকায় বোমাবাজি হচ্ছে গতকাল রাত্রে থেকেই সেরকম খবর আসছিল কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাদের কিউআরটি কুইকস রেসপন্স টিম তারা কিন্তু রেডি আছে তারা সেখানে গেছেন এবং পরিস্থিতি হাতের বাইরে যেতে দেননি ফলে মুর্শিদাবাদ মালদার যে চেনা ছবিটা দেখা যায় যে বুথের পঞ্চাশ মিটারের মধ্যে বোম পড়ছে বুথের একশো মিটারের মধ্যে বোম পড়ছে সেখানে বুথ জ্যামিং চলছে এবং ভেতরে অবাধে ছাপ্পা চলছে মানুষ নিজের ভোটটা দিতে পারছেন না সেই ছবি কিন্তু এবার উধাও হয়ে গেছে হ্যাঁ কয়েকটি বিশেষ ঘটনা ঘটেছে যেরকম এখানে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী রয়েছেন তাকে গোব্যাক বলছেন তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জায়গায় মোহাম্মদ সেলিম ছুটে যাচ্ছেন প্রত্যেকটা জায়গায় শ্রীরূপা মিত্র চৌধুরী মালদা দক্ষিণ তিনি ছুটে যাচ্ছেন যারা বিরোধী প্রার্থী রয়েছেন তারা কিন্তু ছোটাছুটি করছেন বুথে গিয়ে তারা তারা সেখানে কিন্তু ধরার চেষ্টা করছেন যে কোনো গণ্ডগোল আছে কিনা এবং এতদিন বাদে একটা নতুন তথ্য পেলাম ভুয়ো এজেন্ট ভুয়ো এজেন্ট মানে কীরকম যারা বিরোধী দল ছিলেন তাদের এজেন্টের কাগজপত্র ছিনিয়ে নিয়ে একজন কেউ তোলামুল সেখানে এজেন্ট সেজে বসে গেছেন তাকে গিয়ে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী তিনি ধরেন এবং তিনি তাকে পুলিশকে বলেন যে গ্রেপ্তার করতে পুলিশ তাকে নিয়ে ভাগলবা হয়ে যায় তাকে গ্রেপ্তার করেছে কিনা এখনও সেই কনফার্মেশান কিন্তু পাওয়া যাচ্ছে না কিন্তু এত কিছু হচ্ছে কি করে না এ এর বাইরে আরেকটা খবর ইন্টারেস্টিং আমাদের দিয়ে থাকি যেটা একটা অভিযোগ মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চল থেকে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ দুটো কেন্দ্র থেকেই উঠে আসছিল সেটা হচ্ছে যে বুথের মধ্যে কোনো গণ্ডগোল হচ্ছে না সেটা ঠিক আছে কিন্তু গ্রামে ঢুকে গ্রামে ঢুকে যারা ভোটার যারা বিশেষ করে কংগ্রেস সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রয়েছেন কংগ্রেসকে ভোট দিতে চান তাদেরকে নাকি তৃণমূলের যারা সেখানকার স্থানীয় নেতা আছেন তারা আটকে দিচ্ছেন তারা ভয় দেখাচ্ছেন তারা বুধমুখী হতে দিচ্ছেন না এই নিয়ে কিন্তু অভিযোগ জমা পড়তে শুরু করে এবং এবং সেই জায়গায় কিন্তু আবারও কিউআরটি পৌঁছে গেছে কুইক রেসপন্স টিম পৌঁছে গেছে এবং তারা কিন্তু তাদেরকে নিয়ে আসছেন নি বলছেন চলুন নির্ভয় আপনারা ভোট দেবেন আমরা আপনাদের পাহারা দিয়ে নিয়ে যাচ্ছি যান নিজের ভোটটা দিন যাকে পছন্দ তাকে ভোট দিন আপনারা নিরাপদে বাড়ি ফেরত আসুন পুরো দায়িত্ব আমাদের এই কথা তারা বলছেন এবং সেই জায়গা থেকে ওই ভোট লোটটাও আটকানো যাবে না কিন্তু এত এত নিশ্চিদ্রভাবে কিউ আরটি কাজ করতে পারছে কীভাবে সেই জায়গাটার ছবিটার জন্যই এটা দেখাবো যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজেরা পোস্ট করেছে একদম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট নিয়ে তারা করেছে কীভাবে কাস্টিংটা মনিটারিং হচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেক টিভিতে প্রত্যেক বুথে কিন্তু সিসিটিভি থাকবে এ কথা বলা হয়েছিল কাস্টিংয়ের মাধ্যমে পুরোটা মনিটার করা হবে এবং আগেই আপনাদের একটা প্রতিবেদনে জানিয়েছিলাম এবার কিন্তু এআই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার কিন্তু সাহায্য নেওয়া হচ্ছে পুরো ব্যাপারটা এখনও ইলেকশন কমিশন ডিটেলসে বলেনি কিন্তু বিভিন্ন সূত্র থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভোটিং প্যাটার্নটাকে অ্যানালাইজ করা হচ্ছে কোথাও ভোট দিতে দেরি বেশি হচ্ছে কোথাও ভোট দিতে যে সময়টা সেটা দ্রুত হচ্ছে এই যে জায়গাগুলো রয়েছে তার সে কিন্তু বুথের চরিত্র সেগুলোকে অ্যানালাইজ করা হচ্ছে এবং সেখানে কোনো অস্বাভাবিক কিছু হচ্ছে কি না কিউআরটি পাঠিয়ে কিন্তু বারবার বারবার সেগুলোকে চেক করা হচ্ছে ফলে ওই বুথের মধ্যে এবারে কিছু গণ্ডগোল করব এরকম সম্ভাবনা খুব কম রয়েছে তাও একটা হালকা রয়েছে কোথাও কোথাও দেখলাম বিভিন্ন মিডিয়াতে সেই খবরগুলো আসছিল যে তৃণমূলের বুথ সভাপতি হা লাঠি হাতে লাইন ঠিক করছে মানুষকে সেখানে ভয় দেখানোর চেষ্টা করছে সেখানে সংবাদ পৌঁছে যাচ্ছে সেখানে কিউআরটি টি পৌঁছে যাচ্ছে তাদেরকে হটিয়ে দিচ্ছে কয়েকটা জায়গায় জমায়েতের চেষ্টা করা হচ্ছে যাতে মানুষ সেখানে ভোটটা দিতে না পারে ভোটিংটা ডিলে করিয়ে দেওয়া যেতে পারে এবং মানুষ অধৈর্য হয়ে বাড়ি ফেরত যাবে এরকম চেষ্টা হয়েছে কিন্তু সেখানেও কিউআরটি এবং কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু যথেষ্ট সক্রিয়ভাবে কাজ করছেন আবার কোথাও দেখলাম যে দু তিনজনকে নিয়ে বুথে ঢোকার চেষ্টা করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী কিন্তু সম্পূর্ণরূপে সেটাকে আটকে দিচ্ছে ফলে এখনও অবধি এখনও অবধি কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী তাদের যে ভূমিকা সেটা কিন্তু অত্যন্ত সদর্থক এখন অবধি চার ঘন্টায় প্রথম চার ঘন্টায় প্রায় তিনশোর কাছাকাছি রিপোর্ট জমা পড়েছে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে তার মধ্যে কিন্তু দুশোটার কাছাকাছি রিপোর্ট যেটা পড়েছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে পড়েছে অন্যদিকে সাধারণ মানুষ প্রায় একশোর কাছাকাছি বিরাশি না তিরাশিটা সাধারণ মানুষের অভিযোগ সেখানে জমা পড়েছে এবং এই সাধারণ মানুষের যে অভিযোগগুলো জমা পড়েছে সেগুলো কিন্তু প্রায়োরিটি বেসিসে রিজলভ করা হচ্ছে কোথাও বুথটাকে জ্যাম করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোথাও মানুষকে ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না এই ধরনের যে অভিযোগ সেগুলো কিন্তু কিউআরটি গিয়ে ইতিমধ্যেই ম্যাক্সিমাম কেসি রিজলভ করে দিয়েছে রাজনৈতিক দলদের তরফ থেকে যে অভিযোগগুলো জমা পড়েছে সবথেকে বেশি জমা পড়েছে সিপিএমের তরফ থেকে সিপিএম এখানে মুর্শিদাবাদ আসনে লড়ছেন এবং সেই সেই জায়গায় কিন্তু তাদের একটা ইয়ং ব্রিগেড এবার কাজ করছে যেটুকুনি খবর পেলাম প্রায় পনেরো ষোলো জনের একটা তরুণদের টিম রয়েছে সেখানে যারা বসে রয়েছেন এবং কোনো বুথ থেকে কোনো রকম কোনো গন্ডগোলের ছবি হলে একদিকে যেরকম তাদের প্রার্থী মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক সিপিএম তিনি ছুটে যাচ্ছেন নিজে এবং তার ফলে তৃণমূলের তাকে গো ব্যাক স্লোগান দিতে হচ্ছে অন্যদিকে সেই যে রিপোর্টগুলো দলীয় কর্মীরা এজেন্টরা পাঠিয়ে দিচ্ছেন সেই সেই যে তারা কন্ট্রোল রুমটা খুলেছেন এবং তারা নির্বাচন কমিশনে কিন্তু সাথে সাথে জানাচ্ছেন সবথেকে বেশি রিপোর্ট এখনও কিন্তু সিপিএম সেখানে জমা করেছে অন্যদিকে জঙ্গিপুর এবং মালদা দক্ষিণ মালদা উত্তর তিন তিনটি আসনে কংগ্রেস লড়ছে তারা কিন্তু এখন অবধি মোট সতেরোটি রিপোর্ট করেছে এমন কিছু রিপোর্ট পড়েনি বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে একদম নমিনাল ছটি করে রিপোর্ট পড়েছে একমাত্র অ্যাক্টিভ দেখলাম শ্রী মিত্র চৌধুরী তিনি ছুটে বেড়াচ্ছেন গোটা কেন্দ্র জুড়ে এবং সেখানে কয়েকটি জায়গায় বুথ বুজ জ্যামের অভিযোগ এসেছে কিন্তু পাল্টা অভিযোগও রয়েছে ফলে ফলে মালদা দক্ষিণে একটু হলেও টাসেল ছিল কিন্তু সেটা আস্তে আস্তে যত বেলা গড়াচ্ছে কিন্তু ক্রমশ কন্ট্রোল নিচ্ছে মানে সকাল থেকে যেটুকুনি আমি কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্যাটার্নটা বোঝার চেষ্টা করলাম যে কোথাও কোনো বুথ জ্যাম্প করতে দেবো না কোথাও কোনো বোমাবাজি করতে দেবো না কোথাও কোনো ভুয়ো এজেন্ট ঢুকতে দেবো না এই জায়গাটাকে তারা মিটিকেট করে নিয়েছে এবং যখন ওই কন্ট্রোলিংটা পুরো হয়ে গেছে যে লালচুল কানেদুলরা আর গিয়ে ওখানে মস্তানি করতে পারবে না আর গিয়ে ভোটটা লুট করতে পারবে না এই জায়গা যখন এশিয়র হয়ে গেছে তখন একটা পাল্টা তাদের খেলার চেষ্টা চলেছিল যে যারা গ্রামের মধ্যে রয়েছে তাদেরকে ভয় দেখিয়ে দাও যাতে তারা বিরোধী হলে আর বুথমুখী হতে পারে না এবং এই এই জায়গাগুলোকে কিন্তু এবার হ্যান্ডেল করতে শুরু করে দিয়েছে কিউআরটি এবং তারা কিন্তু গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছে এবং যাদেরকে ভীত সন্ত্রস্ত করে রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ হচ্ছে তাদেরকে নিয়ে তারা বুথে আসছেন এবং তাদেরকে ভোট দানে সাহায্য করছেন তারা নিজেদের মতো নিজেদের ভোটটা দিচ্ছেন কিন্তু পুরো গণতান্ত্রিক পরিবেশটা যাতে রক্ষিত হয় এবং মাঝখান থেকে কেউ যাতে ভোটটা লুট করে বেরিয়ে যেতে না পারে সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত অত্যন্ত সদর্থক ভূমিকা নিচ্ছে ফলে এখনও অবধি কিন্তু সেই মুর্শিদাবাদ সেই মালদার চেনা ছবি যেটা মানুষ দেখতে অভ্যস্ত যে একদল দুষ্কৃতীদের দাপটে কার্যত ভোটটা লুট হয়ে যায় বোমাগুলি লড়াই চলে সেটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে আর যত সেটা ভ্যানিশ হচ্ছে টেনশানটা কোন শিবিরে বাড়ছে কি বলবেন এখনও অবধি যা ভোটের প্যাটার্ন যেভাবে ভোট চলছে সত্যিই কি সেই সেই জায়গাটা নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী দিতে পারছে সত্যিই কি শাসকের টেনশান বাড়ছে সত্যিই কি বিরোধীরা ক্রমশ ক্রমশ এই যে গণতান্ত্রিক পরিবেশটা ফেরত পাচ্ছে তার ফলটা নিজেদের ইভিএম বক্সে তুলতে পারবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার